আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন চানগাঁওবাসী চট্টগ্রাম থেকে বলছি। আশা এবং দোয়া সবাই অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই, আশা করি ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, এখন যে ভিডিও ক্লিপটা আপনারা দেখছেন এটা হচ্ছে জুলাইয়ের 23 তারিখের ভিডিও ছিল। এতদিন আমার গ্যালারিতে জমা করে রেখেছিলাম, এগুলা আপলোড করার টাইম পাইনি। তো আজকের দিনে হচ্ছে আমার মেয়ের আম্মু, মানে বিদেশের আম্মু, যেটা আমার আমরিনের, উনি গৃহপ্রবেশের ভিডিও ছিল এটা। উনি যখন ওনার নতুন বাসায় গৃহপ্রবেশ করেছিল তখন আমি ভিডিওগুলো করেছিলাম। তো আমি সকালে উঠে কিছু নাস্তা বানিয়ে নিয়েছি, যেটা আপনারা শুরু থেকে এখনও পর্যন্ত দেখছেন। নারিকেলের পুলি বানিয়েছি, গুড়ের পায়েস রান্না করেছি, আর হচ্ছে চটপটি, কারণ ওখানে যাব, মেহমানরা আসবে, তো নিজেরাও খাবো, মেহমানদেরকেও আপ্যায়ন করবো, সেজন্য আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর এই যে এখানে মেহমানদেরকে দেওয়ার জন্য আমরা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন যে খাবারগুলো দেখছেন এগুলো আমি বানিয়েছি। আপনারা অনেকে জানেন আমি টেলারিংয়ের কাজ করি, আমার বুটিক্সের দোকান আছে। তো কাপড়গুলো আমি বানিয়েছি হচ্ছে আমার নাতি আর নাতনির জন্য নিয়ে যাব, ছেলের ঘরের নাতি নাতনি আর হচ্ছে মেয়ের ঘরের নাতির জন্য নিয়ে যাব। তো প্রতি বছর কিন্তু গরমের সময় আমি ফতুয়াগুলো তাদেরকে বানিয়ে দিই। তো আমার নাতনিকে তো আপনারা প্রায় দেখেন, নাতিও আছে আমার অনেকগুলো ভিডিওতে। তো আমার নাতনির জন্য আমি ছোটো ছোটো কিউট কিউট ফ্রক বানিয়েছি। তো আজকে যেহেতু ওখানে যাব, 7 নম্বরে যাব, সেজন্য তাদের জন্য কাপড়গুলো বানিয়েছিলাম। আমি রেডি করে আয়রন করে কাপড়গুলো নিয়ে যাব। ছোটো ছোটো কাপড়গুলো আসলে আমার বানাইতে অনেক ভালো লাগে। দোকানে অবশ্যই এটার অর্ডার নেওয়া হয় না, যেহেতু কারিগররা বানাইতে চায় না। তো এগুলো আমি পার্সোনালি আমার বাসায় করি। দেখেন কী কিউট লাগছে, আসলে অনেক সুন্দর। আমি আমরিনকেও বানিয়ে পড়াই, আমরিন প্রায় বেশিরভাগ কাপড় কিন্তু আমার হাতে বানানো পড়ে, আপনারা ভিডিও তো দেখতে পান। অনেক দামি গাউন, লেহেঙ্গা, বারবি ফ্রক সবই কিন্তু আমি বানিয়ে দিই ওকে। আর এই যে তিনটা বড় বড় ফতুয়া দেখা যাচ্ছে, এগুলো আমি আমার আমরিনের ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি, আমরিনের বিদেশি আম্মুর ছেলে ছোটটার জন্য। এই আমার ঘরের অবস্থা, এগুলো বানিয়েছিলাম তখনকার অবস্থা, এভাবে ছড়াই ছিটাই থাকে। তো এখন যে ভিডিও ফুটেজটা আপনারা দেখছেন সেটা হচ্ছে আগস্টের 11 তারিখের ভিডিও, অরবিনের বার্থডের পরের ভিডিও আর কি। অরবিনের বার্থডে হচ্ছে আগস্টের 8 তারিখ, আর হচ্ছে আমার ভাসুরের মেয়ে খুশবুর বার্থডে আগস্টের 11 তারিখ। তো দুটো দিন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে সেলিব্রেশন করি। সেখানে শ্বশুরবাড়ির থেকে বড় মেয়েও আসছে, মানে আমার যে নাতির কথা বলছিলাম তার মা আসছে। তো সবাই মিলে আমরা একটু চটপটি, ফুচকা আর একটু নাস্তা করলাম সবাই মিলে। এটা হচ্ছে খুশবুর বার্থডে কেক ছিল। তো সিম্পলি বার্থডে সেলিব্রেশন ছিল, কারণ আমার ভাসুরি এটা পছন্দ করে না, কেক কাটা, হই হুল্লোড় করে বার্থডে উদযাপন করা ওনার পছন্দ না, কেক কাটাও পছন্দ করে না, তারপরেও বাচ্চাদের জন্য মেনে নিয়েছেন। তো কিছু না, কেকটা কেটে সবাই ভাগ করে খেয়ে ফেললাম, এটুকুই। তো এখানে ছেলেদেরকে নাস্তা দেওয়া হয়েছে, ছেলে বলতে যে আমার নাতনির বাবা, এটা আমার বাসুরের ছেলে বড়টা, এরপরে হচ্ছে আমার ছেলে। কেক কাটার আগে কিন্তু কেকের চকলেটগুলো ছিলে কেকের কাপড় খুলে দিয়েছে, কেকটাকে বিদ্যুৎ করে দিল। প্রিয় ভিউয়ার্স, এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 15 আগস্টের ভিডিও, অরবিনের স্কুলে গিয়েছিলাম। তো স্কুলে প্রোগ্রাম হচ্ছিল, আমি চারতলায় ছিলাম। তো চারতলা থেকে কড়া রোদে এত সুন্দর একটা ভিউ এখানে চোখে পড়ছে, আমি এটা ধারণ না করে পারলাম না, সেই জন্য একটু ধারণ করে নিলাম। অরবিন্দের স্কুলটা কিন্তু বিশাল বড়, এটা সামনের পাশ, পিছনের পাঠ কিন্তু অনেক আগে দেখিয়েছে অনেকবার।
প্রায় সময় দেখানো হয়, কিন্তু কারণ আমি যেই যেই গেট দিয়ে বেশিরভাগ বাচ্চাদের আনা নেওয়া করি ওই গেটটাই বেশি দেখানো হয়, আমি পিছনের সাইড দিয়ে ওদেরকে আনা নেওয়া করি। তো অনুষ্ঠান হচ্ছিল, অরবিন্দা ভিতরে ছিল, আমরা গার্ডিয়ানরা বারান্দায় বসেছিলাম। বিশাল বড় স্কুল, বিশাল বড় হল রুম। কি যে সুন্দর লাগছে কড়া রোদে, নাইস ভিউ। শহীদ মিনারটা অনেক পরিমাণে সুন্দর লাগছে। রুবিন আমাকে বলছিল মামি মোবাইল তো পড়ে যাবে, এত উপর থেকে ভিডিও করছিলে। তো গরমের জন্য আমরিন ভিতরে ঢুকে নাই, সে বারান্দায় দাঁড়িয়ে জানলা দিয়ে ভাইকে দেখছিল। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওর এই পর্যায়ে এসে এখনও যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে যাবে। প্রিয় ভিউয়ার্স, এখন যে ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমার আসলে অনেক কষ্টের ভিডিও ফুটেজ, কোনোটাই সেভাবে ধারণ করতে পারিনি, মন মানসিকতা অনেক খারাপ ছিল। আজকের দিনটা হচ্ছে আমার মেয়ের মা বিদেশে চলে যাবে, উনি এসেছিলেন 3 মাসের জন্য, প্রায় 3 মাস শেষ হয়ে গিয়ে আরও কিছুদিন হলো ওনার এই কোর্সটা কিন্তু যখন কমপ্লিট হচ্ছিল তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো কোর্সটা আমাদেরকে দিয়ে উনি চলে যাচ্ছেন, আমরা আসছি সবাই মিলে থাকবো। তো যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে উনি। যাকে দেখিয়ে দিয়েছেন উনি হচ্ছেন আমরিনের মা। তো মনটা আসলে খুবই খারাপ, উনি বের হয়ে যাবেন এখন, আমরিন দেখাচ্ছিল না। ও দূরে দূরে ছিল, ওর আম্মুর কাছ থেকে দূরে দূরে ছিল, যে আমার নাতিকে দেখা যাচ্ছে আমার দেওয়া ফতুয়া গায়ে দিয়ে, নাতিনকে দেখা যাচ্ছে সে জামা গায়ে দিয়েছে। পুরাটা তোলার মন মানসিকতা ছিল না আসলে আমার। এখন হচ্ছে বিদায়ের পালা, ওনাকে আমরা গেট থেকে বিদায় দিয়ে দিব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।